খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্যাশেলের বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দলীয় প্রধানের সুস্থতা কামনায় যুবদল দোয়া মাহফিলের আয়োজন করে, এতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন বিএনপি মহাসচিব, আসে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ। তিনি দেশান্তি এবং খালেদা জিয়া সম্পর্কে গতকাল যে সমস্ত উক্তি করেছেন আমরা ভাবতে পারি না, কল্পনা করতে পারি না যে প্রধানমন্ত্রীর চারটা অবৈধভাবে বসে থাকলেও এই ধরনের উক্তি কেউ করতে পারে। দাবি করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে ন্যূনতম সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। বিকেলে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়া অসুস্থতা ও চিকিৎসার পাশাপাশি কথা বলেন মানবাধিকার পরিস্থিতি নিয়ে। আজকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং তাদের দপ্তর থেকে পরিষ্কার করা বলা হচ্ছে যে এটাকে স্বীকার করে নেন এবং কি করে এটাকে শুধরানো যায় তার ব্যবস্থা করেন, তদন্ত করেন, এই মানুষগুলো কোথায় গেল, কিভাবে আছে। আপনারা বলছেন যে সরকার তাদেরকে নেয়নি, তাহলে কোথায়? এর দায়িত্বটা আপনার। কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথাও জানান তিনি। এই যে ফ্যাসিবাদকে ছড়িয়ে দেওয়ার লড়াইয়ে যুদ্ধে আমরা সবাইকেই আমাদের সহযোদ্ধা হিসেবে পেতে চাই, সেই লক্ষ্যে আমরা কাজ করছি, আমরা অতীতেও কাজ করেছি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।